নলসেন ছাত্রদেরকে বলছি কোষে দেখো পনেরো অধ্যায় পনেরোর পরিমিতির বারো দাগের অঙ্কটা করাচ্ছি, ক্ষেত্রফল সংক্রান্ত যে অঙ্কগুলো আছে তার বারো দাগের অঙ্কটা করাচ্ছি। অঙ্কটা কী বলেছে দেখো, এবিসিডি একটি ট্রাপিজিয়াম, এবিসিডি একটি ট্রাপিজিয়াম এঁকেছে, সাইন একটি এঁকেছে, যার বিধিকর্ণের দৈর্ঘ্য হচ্ছে এগারো মিটার, ওই এ ও সি বিন্দু থেকে বিধিকর্ণের উপর যথাক্রমে দুটি লম্ব এঁকেছে, যাদের দৈর্ঘ্য পাঁচ সেন্টিমিটার ও এগারো সেন্টিমিটার, এটা এগারো সেন্টিমিটার আর এইটা কি ও কর্ণ দুটো এঁকেছে, এই কর্ণ দুটো বলছি, এ বিন এ ও সি বিন্দু থেকে বিধিকর্ণের উপর যে লম্ব দুটো এঁকেছে যাদের দৈর্ঘ্য হচ্ছে পাঁচ সেন্টিমিটার এগারো সেন্টিমিটার, ট্র্যাপিজিয়াম আঁকার ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয় করো। দেখো এখন আমি এ বি সি ডি ট্র্যাপিজিয়ামটা নিয়েছি, এ বি সি ডি ট্র্যাপিজিয়াম, এখন যেহেতু আমি এ বি সি ডি ট্র্যাপিজিয়ামটা নিয়েছি ওর বিধিকর্ণ যোগ করেছি, তাহলে বিডিকর্ণ যখন আমি যোগ করেছি তখন এটা দুটো ট্র্যাঙ্গেল হয়ে গেছে, দেখো দুটো ত্রিভুজ হয়ে গেছে, একটা হচ্ছে এ বিডি আর একটা হচ্ছে বিডিসি, দুটো ত্রিভুজ হয়ে গেছে, একটা এ বিডি একটা বিডিসি, এই দুটো ত্রিভুজেরও কিন্তু আমি হাইট পেয়ে যাচ্ছি, একটা হাইট হচ্ছে এডি আর একটা হাইট হচ্ছে সিএফ, আর যখনই আমি হাইট পেয়ে যাচ্ছি তখন তো আমি ইজিলি ত্রিভুজ দুটো ক্ষেত্রফল বার করতে পারি, কারণ ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ভূমি ইন্টু উচ্চতা, তাহলে আমি যদি হাফ ভূমি ইন্টু উচ্চতা দিয়ে এই ত্রিভুজের ক্ষেত্রফল বার করি আর হাফ ভূমি ইন্টু উচ্চতা দিয়ে এই ত্রিভুজের ক্ষেত্রফল বার করি, তাহলে আমার দুটো ত্রিভুজের কিন্তু ক্ষেত্রফল বেরিয়ে যাচ্ছে, যখন টোটাল যোগ করে দিচ্ছি তখন আমার এই ট্র্যাপিজিয়াম আকারের ক্ষেত্রে ক্ষেত্রফলটা বেরিয়ে যাচ্ছে। দেখো আমি কীভাবে অঙ্কটা করছি, দেখো বিডিকর্ণ ট্র্যাপিজিয়াম, ট্র্যাপিজিয়াম এ বি সি ডিকে দুটি ত্রিভুজে 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 বিভক্ত বিভক্ত করেছে করেছে, একটি একটি এ বিডি একটি এ বিডি ত্রিভুজ এ বিডি ও একটি একটি ত্রিভুজ কী হচ্ছে বিডিসি বিডিসি, এই দুটো ত্রিভুজ ত্রিভুজ। এখন দেখো আমি দুটো ত্রিভুজ পেয়ে গেছি, ত্রিভুজ ত্রিভুজ এ বিডি এর এ বিডি এর এ বিডি এর উচ্চতা উচ্চতা কত, হাইটটা কত, হাইটটা হচ্ছে আমার এখানে বলে দেওয়া আছে, দেখো ত্রিভুজ এ বিডি দুটো লম্ব এঁকেছে যাদের দৈর্ঘ্য এগারো সেমি পাঁচ সেমি, এটা পাঁচ ধরো আর এটা এগারো, তাহলে উচ্চতা হচ্ছে পাঁচ সেমি পাঁচ সেমি, তাহলে ক্ষেত্রফল কত হবে, ক্ষেত্রফল হবে ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তার মানে কত হচ্ছে হা এইটা ভূমি এগারোটা বিশ বিডিটা ভূমি, তার মানে হাফ ইন্টু বিডি ইন্টু বিডি ইন্টু এডি, এটা হলো, তার মানে কত হাফ ইন্টু বিডি কত, বিডি হচ্ছে এগারো, বিডি হচ্ছে এগারো, আর তোমার এডি হচ্ছে কত, এডি হচ্ছে পাঁচ, এডি হচ্ছে পাঁচ, তাহলে তুমি পাঁচ এগারো পঞ্চান্ন বাই দুই পঞ্চান্ন বাই দুই বর্গ সেন্টিমিটার। হ্যাঁ এটা ত্রিভুজ এ বিডি এর ক্ষেত্র ব্যবহার করলো, আবার ত্রিভুজ ত্রিভুজ কি বিডিসি এর ক্ষেত্রফল, বিডিসি এর উচ্চতা উচ্চতা কত, উচ্চতা হচ্ছে আমার এগারো সেমি, ভূমি কত, উচ্চতা এগারো সেমি, অতএব ক্ষেত্রফল কত হবে, ক্ষেত্রফল ক্ষেত্রফল হাফ ভূমি হাফ ইন্টু এখানে ভূমি কোনটা, ভূমি হচ্ছে বিডি ভূমি বিডি, আর উচ্চতা কত, উচ্চতা ভূমি আর উচ্চতা হচ্ছে সিএফ সিএফ সমান কত, হাফ ইন্টু বিডি কত এগারো আর উচ্চতা হচ্ছে এগারো সমান কত, এগারো একশো একুশ বাই একশো একুশ বাই দুই বর্গ সেমি, এটা হলো, তাহলে দুটো ত্রিভুজ। তবে ট্র্যাপিজিয়াম ট্র্যাপিজিয়াম জিয়াম এ বি সি ডি এর ক্ষেত্রফল, এ বি সি ডি এর ক্ষেত্রফল ক্ষেত্রফল সমান ক্ষেত্রফল সমান ত্রিভুজ এ বিডি ত্রিভুজ এ বিডি প্লাস ত্রিভুজ বিডিসি ত্রিভুজ বিডিসি সমান কত, এ বিডি এর ক্ষেত্রফল কত বেরিয়েছে পঞ্চান্ন বাই দুই পঞ্চান্ন বাই দুই পঞ্চান্ন বাই দুই পঞ্চান্ন বাই দুই প্লাস কত, পঞ্চান্ন বাই দুই প্লাস একশো একুশ বাই দুই, তাহলে তুমি দুই লসগুণ দুই লসগুণ নিলে কত হচ্ছে পঞ্চান্ন যুক্ত একশো একুশ একশো একুশ সমান কত হচ্ছে একশো একুশ আর পঞ্চান্ন কত হচ্ছে একশো পাঁচ রেখে ছয় পাঁচ রেখে ছয় আর তোমার পাঁচ আর দুই সাত পাঁচ রেখে ছয় পাঁচ আর দুই সাত এক একশো ছিয়াত্তর বাই দুই বর্গ সেমি সেমি সমান কত হচ্ছে দেখো পঞ্চান্ন আর একশো একুশ কত হচ্ছে একশো ছিয়াত্তর একশো ছিয়াত্তর বাই দুই তাকে দুই দিয়ে ভাগ করলে কত
8 × 16 1 × 8 = 16 88 বর্গ সেন্টিমিটার। এইখানটা তুমি ভালো করে লিখে দিচ্ছি আমি, এটা 55 × 2 + 121 × 2 = 176 বর্গ সেমি সমান 88 বর্গ সেমি। অতএব তোমার ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল সমান 88 বর্গ সেন্টিমিটার।